নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে। কি বলছেন মহারাজ? মহারাজ বলছেন, প্রেম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। প্রেমের পাত্রটি জনে জনে তফাৎ হয় মাত্র। আমরা হয় কোনো মানুষের ও ইন্দ্রিয় ভোগের পেছনে অথবা ঈশ্বর ও ঈশ্বরীয় আনন্দের পেছনে ছুটি। ঈশ্বরীয় বস্তুর পেছনে ছোটার মধ্যেই আধ্যাত্মিক জীবনের সব স্তরগুলি রয়েছে। যখন আমরা এটা অনুভব করব, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কিন্তু প্রথমে আমাদের নিজ প্রকৃত স্বভাব সম্বন্ধে অন্তত কিছু সচেতন হতে হবে, কারণ আমাদের প্রকৃত স্বভাব ঈশ্বরীয়। উচ্চ সত্তাটি পরমাত্মারই অপরিহার্য অংশ। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম হল অনন্ত আত্মা ও অনন্ত ঈশ্বরের মধ্যে অনন্ত সম্বন্ধ। সেই জন্য অধ্যাত্ম সাধকের পক্ষে সত্য এবং সৎ বস্তুর ধারণা পরিষ্কার থাকা বিশেষ দরকার। সে ভক্তই হোক, জ্ঞানীই হোক অথবা যোগী হোক, ঈশ্বর প্রেম নরনারীর প্রতি প্রেমের মতো অন্ধ নয়। এটি সবসময় কোনো এক উচ্চতর সজ্ঞার ভিত্তির ওপর স্থাপিত। এ প্রেম জাগতিক প্রেম বলতে যা বোঝায় তা নয়। সাধারণত আমাদের প্রেম স্রোতের মতো নিম্নগামী। ঈশ্বরের ভালোবাসা যেন নদীকে তার উৎসে ফিরিয়ে নিয়ে যাওয়া, যে উৎস এক অফুরন্ত জলাধার, সব মানবীয় প্রেমের গোমুখ। আমরা মনে যতটা শুদ্ধ হব, ততটাই আমাদের প্রকৃত উচ্চতর স্বভাবকে জানতে সক্ষম হব এবং নিজ অন্তরে স্থিত ঈশ্বর সংস্পর্শে আসতে পারব। এ কাজ করতে গেলে আমাদের নিম্নতর স্বভাবের ঊর্ধ্বে উঠতে হবে। জ্ঞানান্বেষু জ্ঞানী ইচ্ছাশক্তি সহায়ে মনকে নিয়ন্ত্রণে রাখতে চায়। ঈশ্বর প্রেমীর ভক্তের সব অনুভূতি ঈশ্বরকে কেন্দ্র করে। একাগ্র ভক্তিতে আমাদের সব বাসনা দগ্ধ হয়ে যায়। ঈশ্বর ভক্তি ভক্তের জীবনকে পবিত্র করে তোলার পক্ষে সর্বোত্তম সহায়ক। ঈশ্বর ভক্তি শেষ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে ভক্তের ঐক্য সাধন করে। কিন্তু এ ভাবপ্রবণ লোকের ভক্তি নয়, এ আবেগের বুদবুদ নয়, এ হল পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের তীব্র বুভুক্ষা। সাধারণত আমাদের ভক্তি মিশ্রা ভক্তি। এতে কিছু আছে নিত্য আর কিছু অনিত্য। এটা শুদ্ধা ভক্তি নয়। ভক্ত শুদ্ধা ভক্তির লাভের জন্য ঈশ্বরের প্রতি শরণাগত হয়ে নিজ অপবিত্রতা থেকে অব্যাহতি পেতে চায়। আমাদের ঐকান্তিকতা সবসময় সত্য হয় না। ঈশ্বর প্রেমে কিছু ঐকান্তিকতা আছে নিশ্চয়ই, কিন্তু তা বাসনার সঙ্গে মিশে আছে, তাই খাঁটি নয়। আধ্যাত্মিক সাধনায় ঐকান্তিকতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। কখনো কখনো আমরা নিজেদেরই প্রতারণা করি, নিজেকে খুব ঐকান্তিক মনে করি। এক জার্মান মহিলা একসময় আমার কাছ থেকে কিছু উপদেশ চায়। তাকে দুর্বল বলে মনে হলো। সে সম্প্রতি রোগ থেকে সেরে উঠেছে, স্থান পরিবর্তনে যাচ্ছে। সেই সময়টুকু সে ধ্যান করে কাটাতে চায়। সে ঈশ্বর অনুভূতির জন্য আগ্রহী। আমি তাকে উপদেশ গ্রহণের আগে শরীরটাকে সারিয়ে তুলতে বললাম। সে জিজ্ঞেস করল, স্বামী, আপনি কি আমার ঐকান্তিকতায় সন্দেহ করছেন? আমি বললাম, না, আমি তা করি না, কিন্তু তোমার ঐকান্তিকতা অন্য জিনিসের সঙ্গে মিশে রয়েছে। যে ঐকান্তিকতা হঠাৎ আসে তা ক্ষণস্থায়ী হয়। আমরা অনেক জিনিস ভালোবাসি, তার মধ্যে ঈশ্বর একটি। ঈশ্বরে ভালোবাসা প্রথমে সহজাত প্রবৃত্তিরূপে আসে, কিন্তু ক্রমে আমরা একজনের অস্তিত্ব অবশ্যই অনুভব করতে থাকি, যিনি পিতা মাতা ও জগতের প্রত্যেকটি জিনিসের থেকে প্রিয়তর। সাধনার সহায়ে মনকে শুদ্ধ করতে হবে।
এবং যে ঈশ্বর প্রীতি নানা সাংসারিক বাসনার সঙ্গে কোনো না কোনোভাবে মিশে রয়েছে, এই মিশ্রণে সেই ঈশ্বর প্রীতির ভাগ বাড়াতে হবে। আমাদের প্রেমকে সম্পূর্ণ একমুখী হতে হবে, আমাদের প্রত্যেকটি ভাবকে ঈশ্বর কেন্দ্রিক হতে হবে। অন্য কিছু যে আমাদের মনকে ঈশ্বরের দিক থেকে অন্যদিকে টানবে তা হতে দেওয়া চলবে না। এইভাবে জ্ঞাতসারে ও ধীরভাবে আমাদের সমস্ত বাসনা ও কামনাকে ঈশ্বরমুখী করলে আমাদের অনুভূতি ও ভাব প্রবণতা শুদ্ধ ও উন্নত হবে। তখনই আমরা বুঝব প্রকৃত ভক্তি কি। এই পদ্ধতিতে যোগ প্রক্রিয়ার মহা বিপদকেও এড়ানো যেতে পারে। সে বিপদ হল এই যে আমাদের মধ্যে অনুভূতি ও আবেগগুলির উদ্গতির ব্যবস্থা না করে সেগুলিকে ঘনীভূত করে ফেলা। খাবার, বন্ধু, টাকা, সম্পত্তিতে আমাদের প্রীতি আছে, কিন্তু এই প্রীতি আমাদের ছোট আমিকে কেন্দ্র করে। এই অহং কষ্টদায়ক সব দুঃখের উৎপত্তিস্থল। এক সরল গ্রাম্য লোককে জেলা শাসকের কাছে আনা হয়েছিল তার স্ত্রীকে ফেলে পালানোর অপরাধে। সে আপত্তি জানিয়ে বলল, ধর্মাবতার, আমি পলাতক নই, আমি আশ্রয় প্রার্থী। মানবপ্রীতি প্রায় বিপরীতমুখী হয়ে তীব্র স্বার্থপরতার রূপ নিয়ে থাকে। এর সঙ্গে একবার তুলনা করা যাক শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার শিষ্যদের সম্পর্কের কথা। এ প্রেমের গভীরতা ও শুদ্ধতা কথায় বর্ণনা করা যায় না। নরেন্দ্রনাথ, যিনি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, ছিলেন প্রভুর শিষ্যদের প্রধান। প্রভু তাকে অত্যন্ত প্রীতির সঙ্গে ভালোবাসতেন এবং নানাভাবে তাঁর স্নেহ প্রকাশ করতেন। তাকে দেখলেই বিহ্বল হয়ে পড়তেন, কিন্তু একসময় শিষ্যকে কঠিন পরীক্ষায় ফেললেন। তিনি হঠাৎ তার প্রতি উদাসীন ভাব দেখাতে আরম্ভ করলেন। যখন নরেন্দ্র এসে প্রভুকে প্রণাম করত, তিনি চুপ হয়ে যেতেন, কিন্তু পরে সে ঘর থেকে বেরিয়ে গেলে অন্যদের সঙ্গে কথা বলতে আরম্ভ করতেন। প্রভু এই উদাসীন ভাব কয়েক সপ্তাহ ধরে দেখেছিলেন। নরেন্দ্র কিন্তু সে সময়ও প্রভুর কাছে নিয়মিত আসত। এক সময় পরে শ্রীরামকৃষ্ণ শিষ্যকে জিজ্ঞেস করলেন, আমি তোর সঙ্গে একটা কথাও বলি না, তবু তুই আসিস, এ কিরকম? নরেন্দ্র উত্তরে বলল, আপনি কি মনে করেন খালি আপনার কথা শুনতেই আমি আসি? আমি আপনাকে ভালোবাসি আর দেখতে চাই, তাই আসি। এই হলো অহেতুকি ভক্তি। একবার নরেন্দ্র নিজে শ্রীরামকৃষ্ণকে তার প্রতি আসক্ত না হতে বললেন। এ কথা শুনে শিশুসুলভ প্রভু তক্ষুনি মা কালীর আদেশের জন্য কালী মন্দিরে গেলেন। মা কালী তাঁর কাছে প্রকাশ করে দিলেন যে তিনি তাঁর যুবা শিষ্যকে ভালোবাসেন, কারণ তিনি তার মধ্যে ঈশ্বরকে দেখেন। যেদিন তিনি তা দেখবেন না, সেদিন তাকে চোখে দেখাও তিনি সহ্য করতে পারবেন না। শিষ্যদের প্রতি প্রভুর প্রীতি সাধারণ ভালোবাসার মতো ছিল না। এ হলো আধ্যাত্মিক আত্মীয়তা, যা সকল জীবের মধ্যে ঈশ্বরের অভিব্যক্তির প্রত্যক্ষ অনুভূতির ফল। এই রকম ভালোবাসায় ছোট আমি নয়, ঈশ্বর চৈতন্যই আসক্তির কেন্দ্র। শ্রী চৈতন্যের জীবনেও এই রকম ঘটনার উল্লেখ আছে। তিনি যখন পুরীতে থাকতেন, এক নীচ জাতীয় ভক্তকে আলিঙ্গন করতে চাইলেন। সেই লোকটি ভয়ে পেছিয়ে গিয়ে বলল, প্রভু, নীচ জাতিতে আমার জন্ম, আমাকে স্পর্শ করা আপনার উচিত নয়। শ্রী চৈতন্য উত্তরে বললেন, তুমি কি ভাবছ, তোমার স্পর্শে তো আমি নিজে পবিত্র হব? ঈশ্বরপ্রতিম পুরুষেরা ঈশ্বরের সর্বব্যাপী সত্তাকে সর্বত্র অনুভব করেন। তার পক্ষে নিচু জাত আর উঁচু জাত, দারিদ্র আর সম্পদ, এসবের মধ্যে কোনো পার্থক্য নেই। কি অপূর্ব, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট
ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।